বুল, ষাঁড়। ষাঁড় গৃহপালিত তৃণভোজী প্রাণী। আদিকালে ষাঁড় চাঁচাবাজ পণ্য পরিবহনে ও পুষ্টির উৎস হিসেবে পালন করা হতো, তবে বর্তমান সময়ে মাংস ও চামড়ার উৎপাদনের মূল উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হয়। আমাদের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে এই প্রাণী। একটি সুস্থ জাতি গঠনে ষাঁড়ের ভূমিকা অপরিসীম। এটি মাংসের প্রধান উৎস। ষাঁড় একটি চতুষ্পদ প্রাণী। এদের গায়ের রং বিভিন্ন ধরনের হয়ে থাকে, কখনো সাদা, কখনো কালো, কখনো বা সাদা কালো, কখনো বা সাদা লাল। এরকম বিভিন্ন রঙের, বিভিন্ন আকারের, বিভিন্ন বৈশিষ্ট্য সারা পৃথিবীতে পাওয়া যায়। আমাদের গ্রীষ্মকালীয় অঞ্চলে ষাঁড়ের গায়ের লোম শ্রুত হয়, কিন্তু শীত প্রধান দেশে ষাঁড়ের শরীরের বড় বড় লম্বা লম্বা হয়ে থাকে লোম।